আমাদের অভিযোগ হলো বিসমিল্লাহ রহমান রহিম, আমাদের অভিযোগ হলো আমরা হলাম দিনমজুরি, আমরা অটো চালিয়ে খাই। এ রোড আজকে আশরাফ সাহেব এমপি 54 বছর রাজনীতি করে গেছে চান্দিনা মাটি থেকে, কিন্তু চান্দিনার জন্য সে কিছু করে নাই। এখন বর্তমান আমাদের মেয়র সাহেব পাস করছে, মেয়র সাহেবের আমরা বোর্ডে পাস করাইছি। এ রোডে একটা ডেলিভারি রুগীলেও আমরা যাইতে পারি না, একটা অসুস্থ রুগীলেও আমরা যাইতে পারি না। এরপরে এ আজ্জা 2-3 দিন হয়েছে কথা ইটাই না হালাইছে, হেবড়া মনে বুঝি হেবড়া তো ফাঁস করে গদিত বইয়ে লাইছে। মেয়র সাহেব গদিত বইয়ে লাইছে, মোলে গরিব মরুক, মোলে দিন মজুরি মরুক, হেতারা সমস্যা কে, তারা এসি গাড়ির মেঝে তাই বাড়িতে হলো ফাঁকা। ওকে আপনি দেন এ রোডের পরিস্থিতি কী অবস্থা, কোনো রুগীলেও আমরা যাইতে পারতেছি না। এই গাড়ির ব্যারিং ভেঙে জাগিয়া, গাড়ি অ্যাক্সেল ভেঙে জাগিয়া, উমুক ভেঙে জাগিয়া। এমপি সাহেবরও কইছি, এমপি সাহেবরও কইছি, মেয়র সাহেবও এটি হুঁতা আছে, কিন্তু মেয়র সাহেবে কোনো ইয়ে করতেছে না, গ্যারেজও করতেছে না, এ রোডের ব্যাপারে কোনো গ্যারেজও করতেছে না। অঙ্কে এটা আমরা বিচার চাই, আর নাহলে আমরা পৌরসভা আন্দোলন করিলাম, আমরা গাড়ি ড্রাইভার আমরা আন্দোলন করবো। আমরা অপরাধ কী মানুষের এলাকায় আমাদের গেলে দেখছি কি বিহেভি রোড না খাই আছে না, ইয়া করুন যার এ রোড আইলে বালা মানুষ এ রোড আইয়ে না। এখন আমরা মুশকিলে আছি শুধু এ রুট নিয়ে, আমরা আর কোনো সমস্যা নাই, আমরা শুধু এ রুটটি, আমরা এ রুটটি করে না। মেয়র সাহেব, মেয়র সাহেব কেন করে না এটা মেয়র সাহেবে জানে। এখন কি আপনাদের দাবি এটা দ্রুত সংস্কারের দাবি জানা? ইনশাআল্লাহ আমরা চাই দ্রুতভাবে এটা হোক, আর নয় আমরা আন্দোলনের মাধ্যমে আমরা গরিব যারা আছি, রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার, এই যত ড্রাইভার আছে আমরা আন্দোলনের মাধ্যমে নামাবো তাকে। আমরা তো দেখছি যে আপনাদের সংসদ সদস্য অধ্যাপক পানগোপাল তো অনেকবারই নির্দেশনা দিয়েছেন তাকে যেতে এই রাস্তাটি দ্রুত কাজ। ডক্টর পানগোপাল হলো পাটাকৃষ্ণ, সে হলো পাটাকৃষ্ণ, সে আসছে পাটাকৃষ্ণ, তাকে মেয়র এমপি হিসাবে ডাকায় সে যায় না। তো অবশ্য সে যে কোনো জায়গায় দুর্বল আছে এমপি, সে এমপির কাছে যায় না কেন? সে এমপির কাছে যাবে, যাই কবে যে স্যার আমার এটা এটা দরকার, এমপি সাহেব বাজেট করে দিব, হে এমপির কাছে যায় না। তো অবশ্যই হে ধরা আছে এমপির কাছে। আপনার নাম কি? আমার নাম বাসার।